قرآن الكريم الله كي بولشن شنن الله تعالى بولشن أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে সব কিছু একত্রিত অবস্থায় ছিল আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আমি আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করলেন অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বুঝিয়ে দিলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকাল লাহা ওয়া নিল আরদি تيا طمعا أو كرها قالتا آتينا طائعين الله تعالى বলছেন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে আমি অর্ডার দিলাম তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও আসমান জমিন তখন বলল আমরা আমাদের মহান রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম পৃথিবীতে কোরআন ছাড়া এমন অসাধারণ ছন্দময় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই কিন্তু আপনি যদি আল্লাহর কালামে কোরআন খুলেন যে কোনো পৃষ্ঠা যে কোনো আয়াত আপনি পড়বেন অবাক হয়ে যাবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল রয়েছে যেখানেই যাবেন দেখবেন আগের আয়াত আর পরের আয়াতের ছন্দগত মিল আছে আর ছন্দের মিল থাকার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরাটিও যদি আপনি তেলাওয়াত করেন আপনি আনন্দ ফিল করবেন ভালো লাগবে খারাপ লাগবে না একটু তেলাওয়াত করে দেখেন জবান খুলে আপনারা সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ছন্দ মিল আছে না আপনারা একটু জোরে সুরে জবাব দিয়েন তো ইন্না আতাইনাকাল আর একটু জোরে বলবেন ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল দেখেন প্রত্যেকটা আয়াতে আমরা যখন থামছি র এটা সুকুন হয়ে যাচ্ছে না আপনারা সাকিন বলেন আর কি আরবিতে বলা হয় সুকুন আমরা বলি আর কি সুকুন হয়ে যাচ্ছে না যাচ্ছে যে কোন সূরায় যাবেন মিল পাবেন ছন্দ মিল কুল হু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আরো পড়বেন পড়েন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله سورة ياسين قربين تقولين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ميلا سنانين قرآن الكريم এভাবেই আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন বলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা ছন্দের মতো করে কোরআন মুখস্থ করে অল্প বয়সে হাফেজ হয়ে সুবহানাল্লাহ আর আমার দেশের হাফেজ ছেলেরা আরে আমাদের দেশের হাফেজ ছেলেরা এটা কষ্ট কেউ যেন কষ্ট না নেয় আমি বোঝাতে চাচ্ছি ছেলেগুলো কত মেধাবী আলু ভর্তা ডাল শাকসবজি খাইতেছে যদিও এই খাবার দাবারগুলো অনেক ভালো এটা মেধাবী কিশিত হওয়ার জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু দেখেন মেধা দেখেন ছেলেগুলোর আমার দেশে এমনও ছেলে আছে এক মাসে কোরআনের হাফেজ হয়েছে ১৮ দিনে হয়েছে ১৯ দিনে হয়েছে আল্লাহু আকবার আমাদের দেশে কিছু মানুষ আছে এরা পাঞ্জাবি আর টুপি পরনেওয়ালা মানুষ দেখলেই মনে করে এরা কি জানে এরা সমাজের ব্যাকডেটেড এরকম অনেকে আছে না এরকম ভাববেন না কখন আমি নিজে স্কুলের ছাত্র ছিলাম আমি স্কুলে পড়েছি এরপরে মাদ্রাসায় পড়েছি আবার ইউনিভার্সিটিতেও পড়েছি তো মাদ্রাসার ছেলেরা এরা আসলে স্কুল কলেজের ছেলেদের চেয়ে অনেক বেশি মেধাবী এটা আপনাকে মানতে হবে আপনি
স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন তোমার যে বই আছে এক গাধা বই অনেকগুলো সাবজেক্ট আছে না তুমি সকল বই দরকার নাই তোমার যে কোনো একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাও তো পারবে না জোরে বলেন পারবে না এই মাদ্রাসাটা কি হাফেজিয়া মাদ্রাসা এখান থেকে হাফেজ হয়েছে অনেক ছেলে মেয়েরা আছে জিজ্ঞেস করে তুমি পারবা কিনা এই তো সে উত্তর দেবে ঠিক আছে আমি পারি কিনা দেখেন প্রথম রমজানে তার অবিতে দাঁড়ান শেষ রমজান পর্যন্ত আমি আপনাকে ধারাবাহিক শোনাই সুবহানাল্লাহ বিজ্ঞান শোনাতে পারবে কোনো বিজ্ঞানের ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম তাকে সে তার ফিজিক্স বই পুরাটা শোনাতে পারবে তার কেমিস্ট্রি পারবে তার বায়োলজি পারবে তার অ্যাকাউন্টিং তার ম্যানেজমেন্ট পারবে তো মাদ্রাসার ছেলেকে আপনি এত ব্যাকডেটেড মনে করেন কেন আমাদের দেশে কিছু মানুষ আছে চার পাঁচ পাতার ইংরেজি ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে নিজেকে মনে করে মস্ত বড় জ্ঞানী আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলেই মনে করে হেরা কি জানে ভাই সাহেব হেরা কি জানে আপনি তো জানেন না গিয়ে দেখেন তাদের পড়াশোনা তাদের পড়াশোনার অবস্থা দেখেন যখন সব মানুষেরা ঘুমায় আমার হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে তখন কুরআন তেলাওয়াত করে মেধায় এই ছেলেদের হবে তো কার হবে আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে দাঁড় করান তো এত বড় কিতাব আমার হাফেজ শোনায় ফেলে আপনি পঞ্চাশ ষাট পাতার একটা বই আপনার স্কুলের ছেলে পারবেন অত পরীক্ষায় পাশ করার জন্য সাজেশন পড়তে হয় তার ও সাজেশন ছাড়া পাশ করতে পারে না আর আমার হাফেজ কোনো সাজেশন নাই গোটা কোরআন মুখস্ত করে ফেলেছে আর ছয় সাত পাতা ওই যে বললাম চার পাঁচ পাতা ইংরেজি ছয় সাত পাতা বিজ্ঞান পড়ে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে শোনেন যে মাদ্রাসার ছেলে এত বড় কিতাব মুখস্ত করে সিনার ভেতরে ঢুকায় ফেলেছে সে আপনার চার পাঁচ পাতা ইংরেজি আর ছয় সাত পাতা বিজ্ঞান চাবাইয়া চুবাইয়া খায়া সিনার ভেতরে ঢুকায় আমাদের দেশে কিছু মানুষ আছে এরা আলেমুল আমাদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে মনে রাখবেন আলেমুল আমরা আপনাদের মতো অহংকারী হন না এই কারণে কারণ যিনি ওহির জ্ঞান পান তিনি কখনো অহংকারী হন না তিনি জ্ঞানের মর্ম বুঝেন তিনি এজন্য বিনয়ী হয়ে যান মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাআহু আল্লাহ যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন সুবহানাল্লাহ অহংকার করা ঠিক নয় জ্ঞান এটা আল্লাহর নেয়ামত যিনি দিয়েছেন তিনি চাইলে কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগলও বানিয়ে দিতে পারে কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না না জ্ঞানের অহংকার না টাকা পয়সার অহংকার এই টাকা পয়সা সকালে আছে তো বিকালে নাই সকালবেলার সম্পদশালীকে বিকেলবেলার রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন কি ক্ষমতা থাকলে অহংকার করা যাবে না কারণ ক্ষমতা আরও বেশি স্বার্থপর জিনিস এটা যতক্ষণ আছে হাত দিয়া পাও দিয়া মারে সম্মান জানায় আর চলে যাওয়ার পরে যে হাত পা দিয়ে স্যালিউট দিয়েছে ওই হাত পা দিয়ে উষ্ঠা মারো এটা যতক্ষণ আছে দাম আছে যখন নাই দাম এটা এখন আছে একটু উপর নাও থাকতে আজকে আছে কালকে নাও থাকতে পারে এজন্য যারা আল্লাহ ভীরু তারা কখনো ক্ষমতা পেয়ে অহংকারী হয় না বরং তারা ক্ষমতা পাওয়ার পরে আরও বেশি দায়িত্বশীল হয় আহারে বুঝা চলে এসেছে আমার উপরে এখন বুঝা চলে এসেছে আমার উপরে কত মানুষের দায়িত্ব আমার উপরে এসেছে সে তখন আরও আল্লাহ ভীরু হয় আর ফেরাউন নমরুদ মার্কা লোকেরা ক্ষমতা পাওয়ার পরে আরও বেশি স্বৈরাচারী হয় আরও বেশি জালিম হয় ক্ষমতার অহংকার করা ঠিক নয় কারণ পৃথিবীতে যত ব্যক্তি ক্ষমতার অহংকার করেছে ততজন দুনিয়া আখিরাতে বিজ্জত হয়েছে কোরআনে তাদের ইতিহাস আছে না নাই ফেরাউনের ইতিহাস আছে না নাই নমরুদের ইতিহাস আছে না নাই আমার দেশে টাকলা মুরাদেরও ইতিহাস আছে না নাই আপনাকে দেখাই দিলাম আপনি সীমাহীন বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হয় না বললামই তো টাকলার কথা প্রথমে তার মন্ত্রিত্ব গেল পরে নমিনেশনও গেল পরে বান্ধবীর সাথে মিলাইয়া একই রকমের মার্কাও নিল পরে দুইজনের মার্কাই রাস্তা থেকে খাদে পড়ে গেল এটা হচ্ছে ইসলাম বিরোধিতার পরিণাম আপনি ইসলামের বিরুদ্ধে চলে গেলে এই দেশ চিনতে হবে আপনাকে এই দেশের শতকরা নব্বই শতাংশ মানুষ মুসলমান এদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে এদেশে হাজার হাজার মাদ্রাসা আছে
আছে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনি উচ্চারিত হয় হাজার হাজার মাদ্রাসায় কুরআন সুন্নাহর চর্চা হয় এদেশে কুরআন হাদিস বা ইসলামের বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না আজ হোক বা কাল হোক আমার ভাই সুন্দর একটা স্লোগান দিয়েছেন দুনিয়ার মুসলিম এক হও আপনারা এক হবেন কেমন আমরা হুজুররাই তো এখানে এক হইতে পারতেছি আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে এখন বন্ধুত্ব ঠিক কি আশ্চর্য ব্যাপার এখানে যদি কওমির উলামা থাকেন আলিয়ার উলামা থাকেন সবাইকে আমি বলছি আপনাদের পা ধরে বলতেছি ভাই পা ধরে বলতেছি বন্ধ করে দিন এগুলো মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে বন্ধ করে দেন এটা ঠিক না আমরা চাই কওমি আলিয়ার ভেদাভেদ দূর করতে আমরা চাই আমরা সকল দলমতের আলেম ওলামারা এক টেবিলে বসে চা খেতে আমরা এই ভেদাভেদ চাই না আমাদের এই ভেদাভেদের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের এই দূরত্বের কারণে আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষের কারণে অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই পারস্পরিক দূরত্বের কারণে আমাদের অনেক বড় বড় দায়ী ইলাল্লাহ অনেক মুফাসসির মুহাদ্দিসরা আজকে জালেমের জুলুমের রুষানলের সম্মুখীন হয়ে গিয়েছে কবে বুঝবেন আপনারা বললেন তো এক সময় ভাবছিলেন অসুবিধা নাই আমাদেরকে ধরবে না ওদেরকে ধরছে কেউ বাকি আছে আপনি কখন বুঝবেন ভাই পা ধরে বল বাদ দিয়ে দেন আর মেয়ারে হক এই শব্দটা উচ্চারণ করো বাদ দিয়ে দেন কেন বাদ দিবেন আমরা অত বড় আলেম নই কিন্তু মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমরা আমাদের উস্তাদদের থেকে কোরআন হাদিস ফিক পড়ার সুযোগ হয়েছে তো কোরআন হাদিস ফিকে অনেক পরিভাষা আমরা পেয়েছি এখানে কওমি এবং আলিয়ার ভাইরাও বলেন তো কোরআন হাদিস ফিক উসুলে ফিকে আমরা অনেক পরিভাষা পেয়েছি অনেক পরিভাষা পেয়েছি না মেয়ারে হক কোনো পরিভাষাকে আমরা পেয়েছি এই শব্দটাই ফিতনা এটা এই শব্দটাই ফিতনার মতো ফিতনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাদেরকে আমরা ভালোবাসব অনুসরণ করব তাদের ইত্তেবা করব অনুকরণ অনুসরণ করব ব্যাস এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকব আমরা কোনো বাড়াবাড়িতে নাই সীমালঙ্ঘনেও নাই ফিতনার ভিতরেও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আমাদের কি কেউ আল্লাহর উপরে ঈমান আনলো নবীজির উপর ঈমান আনলো না তার ঈমান কি পরিপূর্ণ হবে না তাওহীদের উপর ঈমান আনলে হয় না শুধুমাত্র তাওহীদের উপর ঈমান আনলে হয় না রিসালাতের উপর ঈমান আনতে নবীজি আমাদের ঈমান এজন্য তো আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজির উপরে ঈমান এনে ইমান এনে কিভাবে ইমানের উপর থাকতে হয় রাসূলের ইত্তেবা কিভাবে করতে হয় সেটা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো আমরা সত্যের মাপকাঠি বলে রাসূল আর সাহাবী দুই গ্রুপ আলাদা করে দিয়ে এখানে সকল দলমতের ভাইরা আছেন সবার পা ধরে বলবো এগুলো বন্ধ করি যদি আমরা এগুলো নিয়ে আরও কথা বলি আরও ফাটল সৃষ্টি হবে যারা ফেসবুকে কমেন্ট করেন পাল্টা কমেন্ট করেন লেখালেখি করেন আপনারা সূরা ফুরকান পড়বেন সূরা ফুরকানের আমল নিজেদের মধ্যে ডেভেলপ করবেন আল্লাহ সেখানে কি বলেছেন ওয়া ইদা মাররু বিল্লাগি মাররু কিরামা লাগু মানে কি অনর্থক সাপ আর আপনারা কি বলেন আপনাদের এলাকায় বেজি সাপ বেজি যেমন এখন হয়ে গেছে কওমি আর আলিয়া হুজুরও আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই কিন্তু কওমি মাদ্রাসাকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি কওমির হুজুরদেরকে আলেমল আমাদেরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ভালোবাসি আমার কাছে কওমি মাদ্রাসাও মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও মাদ্রাসা আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে দেই নিজেদের মধ্যে যদি আমরা দূরত্ব সৃষ্টি করি এই সুযোগ ইসলাম বিদ্বেষীরা নিয়ে নিবে ঘুরে ফিরে ক্ষতি আমাদের হবে সাধারণ মানুষ আলেম ওলামাদের থেকে মুখ ফেরায় নেবে আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা বহুত কমে যাবে আসুন আমরা কাদা ছুড়াছুড়ি বন্ধ করি নিজেদের মধ্যে আমরা সম্পর্ক বাড়াই আমরা সবাই
ঐক্যবদ্ধ থাকতে চাই আর আমরা দূরত্ব সৃষ্টি করতে চাই না এখানে কওমি উলামা আলিয়ার উলামায়ে কেরাম বিভিন্ন দলমতের উলামায়ে কেরাম যারা আছেন বা বাহির থেকে শুনছেন আমি সকলকে অনুরোধ করব আসুন আমরা এগুলো বন্ধ করি নিজেদের মধ্যে সম্পর্ক আমরা আরো বৃদ্ধি করি আমাদের মধ্যে তো মৌলিক বিষয় নিয়ে কারোরই কোনো ইখতিলাফ নেই সুতরাং যেগুলো মৌলিক না এগুলো এনে আমরা আমাদের মধ্যে দূরত্ব বাড়াতে চাই না আমরা সম্পর্ককে মজবুত করতে চাই আল্লাহ যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন আপনাদের কষ্ট হচ্ছে না ভয় পাইয়েন না আমি বেশি লম্বা চড়া কথা বলবো না বেশি লম্বা কথা আমি নিজেই বলতে পারি না এত এনার্জি আমার নাই তাহলে কোরআনের নাম কোরআন কই কারণে জোরে বলেন একটা বলেছি এটা দুনিয়ার সবচাইতে বেশি পঠিত কিতাব আর দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে এমন এক কিতাব এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না নাই কোরআন ছাড়াও কোরআনুল করিমের আরও প্রায় শতাধিকের কাছাকাছি এর গুণবাচক নাম আছে কি বাচক গুণবাচক নাম আছে আমি যখন মাস্টার্সে পড়ি আমার ডিপার্টমেন্ট ছিল কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ যেটাকে আমরা একদম সহজ ভাষায় বলি তাফসির ডিপার্টমেন্ট তো মাস্টার্স কমপ্লিট করার পরে এই বিষয়ে আমার থিসিস করার সুযোগ হয়েছিল আসমা ওয়া আওসাফুল কোরআনুল করিম মিন আসমা ওয়া আওসাফ আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনুল করিম কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য তো সেখানে আমি আমার থিসিসেও কোরআনের অনেক গুণবাচক নামগুলো সন্নিবেশিত করেছি কোরআনের অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামের মধ্যে অনেক সিগনিফিকেন্স লুকিয়ে আছে যেই সিগনিফিকেন্সগুলো আপনি অনুধাবন করতে পারলেই আপনার জীবন পরিচালনায় এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ চলেন আমরা আজকে সেগুলো জানি আর এর ভেতরে কী লুকিয়ে আছে সেগুলো বোঝার চেষ্টা করি সবাই আমলের নিয়তে শুনবো আল্লাহ তৌফিক দান করেন কোরআনের একটা নাম হচ্ছে কারিম জোরে বলেন তো কোরআনের নাম কি কারিম যেমন রব্বুল আলামিন কোরআনুল করিমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়াত 77 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু লাকুরআনুন করিম নিশ্চয়ই কোরআন হচ্ছে করিম অর্থাৎ সম্মানিত কিতাব কোরআন হলো সম্মানিত কিতাব কেন এই কিতাব কারিম কেন এই কিতাব সম্মানিত তার কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসে সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি কথাগুলো বুঝেছেন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসে সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য আল্লাহ সম্মানিত কিতাব নাজিল করেছে এজন্য এই কোরআনের কাছে যেই আসবে তার সম্মান বাড়ে না কমে সেই ব্যক্তির সম্মান বাড়ে দেখুন এখানে যদি নামাজের জন্য সবাই আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই তাহলে নামাজে ইমামতিতে যিনি ভালো ইংরেজি পারেন তাকে আমরা দিব নাকি যিনি ভালো কোরআনের তেলাওয়াত পারেন তাকে দিব তাহলে বোঝা গেল কোরআন শিখলে দুনিয়াতেও সম্মান আছে দুনিয়ায় মানুষ আপনাকে আগে আগে রাখবে পিছনে পিছনে রাখবে না আবার আখিরাতেও সম্মান আছে না নাই এজন্য আপনার সন্তানকে কোরআন শিখান আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন সন্তান যেমন সম্মানিত হবে বাবা হিসাবে মা হিসাবে আপনিও তেমন সম্মানিত হবেন কারণ আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন ও আমিলা বিমা ফি কুলবি সাওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোরআন শিখবে কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে তার পিতা মাতাকে কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের মুকুট যিনি পরিধান করাবেন তিনি কি কেমন নূরের মুকুট এর পাওয়ার কেমন নবীজি বলেছেন বউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া আল্লাহর নবী বলেছেন তাদের মাথায় যে নূরের মুকুট পরিধান করানো হবে ওই মুকুটের আলো এত বেশি ওই আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে চিন্তা করেছেন কত সম্মান আপনার সন্তানকে আপনি কোরআন শিখান বাবা আপনার সন্তানকে কোরআন শিখান সবার আগে কোরআন শিখান
আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা ফা শেখাবেন সবার আগে সব শিখবে আপনার বাচ্চা কিন্তু আপনার সন্তানের পড়ালেখা শুরু হবে এই কোরআন দিয়ে কি দিয়ে শুরু হবে কোরআন দিয়ে পড়ালেখা শুরু হলে আপনার সন্তান লাইনে থাকবে এটা বেলাইনে যাবে না লাইনে থাকবে এটা দেখবেন আপনার ছেলে ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে কুরআন না শিখে হয়েছে দেখা গিয়েছে রডের জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছে এজন্য এই কুরআন শিখতে হবে কুরআন শিখতে হবে কুরআনের কোনো বিকল্প নাই সবচাইতে সবচাইতে সফলতার যে কথা সেটা হলো আপনার সন্তান যদি কুরআনওয়ালা হয় কুরআন জানে সন্তানকে যদি দিনদার বানিয়ে যান আপনি মারা যাওয়ার পরে ভাড়া করে হুজুরানা লাগবে আপনার সন্তান জানাজায় দাঁড়াবে বলেন তো একজন আলেম আপনার জানাজা পড়লে ওই আলেমের ভিতরে যে অনুভূতি থাকবে সেই জায়গায় আপনার সন্তান থাকলে অনুভূতি কি সেম হবে না অন্যরকম হবে হুজুর যখন বলবেন আল্লাহু আকবার কোন আবেগ আর আপনার ছেলে যদি সেখানে থাকে তো চারটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি আসবে আর এটাই তো সফলতা আপনার জন্য আপনার নেককার জিন্দার সন্তানের চোখের পানি বের হয়ে যখন নাকের ডগায় আসবে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দিবেন সুবহানাল্লাহ ইটস কল্ড সাকসেস এটাকে বলে সফলতা আপনি আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলছেন আপনি মারা যাওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে পড়তে পারবেন এটা এমন ছেলে মেয়ে তৈরি করে যাচ্ছেন পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়েন উষ্টা বোঝেন আপনারা আপনারা উষ্টা বলেন না হুচট বলেন উষ্টা যাই হোক আমাদের সিলেটে উষ্টা বলে আমার বাড়ি সিলেট জানেন না আপনারা আমরা সিলেট উষ্টা খায় যে উষ্টা খায়াও পড়তো না তো এরকমই অবস্থা হবে এটা করিম এটা সম্মানিত কিতাব এই কিতাবের কাছে যেই আসবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এই কিতাবের আরেকটা নাম হচ্ছে মাজিদ এই কোরআন যারা ছাপিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার দেশের বেশিরভাগ কোরআনে লেখা থাকে কোরআন শরীফ শরীফ বললে কবিরা গুনাহ হবে না সগিরা গুনাহ হবে না অসুবিধা নাই কিন্তু এটা কোরআনের কোনো গুণবাচক নাম নয় শরীফ এটা কোরআনের কোনো গুণবাচক নাম নয় আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কোরআন মাজিদ মাজিদ ঠিক আছে মাজিদ হচ্ছে কোরআনের একটা গুণবাচক নাম যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফে শুরুতেই বলেছেন কাফ ওয়াল কোরআনিল মাজিদ আল্লাহ তাআলা বলেছেন কাফ কোরআনে মাজিদের কসম মাজিদ আবার সূরা বুরুজ আপনি পড়েন সেখানেও আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ আল্লাহ তাআলা বলেছেন এটা মর্যাদাবান কোরআন এটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত মাজিদ আরবি শব্দ এর অর্থ হলো মর্যাদাবান কোরআনের কাছে যিনি আসবেন তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন কাফির আর যখন ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন তার মর্যাদা এত বেশি বেড়ে গেল এত সম্মান বেড়ে গেল নবীজি তার ব্যাপারে বলেছেন তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে কত তারকা আছে এই তারকা যদি তোমরা কোনোদিন গুনে গুনে শেষ করতেও পারো আমার ওমর মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে সেটা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না অমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে নবীজি আরো বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূল মিন বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত এই মর্যাদা কিসের কারণে জোরে বলেন এই যে রমজান মাস সামনে আসতেছে
সারা বছরের শ্রেষ্ঠ মাস কিসের কারণে কারণ হলো আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন এটা কোরআন নাযিলের মাস লাইলাতুল কদর এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি কেন কারণ এই রাতে কোরআন যিনি নাযিল করেছেন জোরে বলেন তিনি কে আল্লাহ কোরআনের কাছে যা আসে সেটার মর্যাদা বাড়ে যেমন এই কোরআন কাঠের দুইটা টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন রাখা হয় আপনারা আপনাদের এলাকায় রেহাল বলেন না অন্য কিছু বলেন এই যে দেখুন টেবিল আছে এখানে এই টেবিলে আমার পা লাগছে কোনো সম্মান বা ভক্তি আমার কাছ থেকে আসে না কিন্তু যখনই আমরা কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখি ওটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায় তখন মানুষ সেই কাঠের টুকরার প্রতিও সম্মান বা ভক্তি প্রদর্শন করে কারণ ওই কাঠের টুকরার উপরে কোন কিতাব রাখা হয়েছে আমাদের ভাষায় আলমারিতে অনেক কাপড় আছে কাপড়গুলো ধোয়ার সময় পায়ে লাগে কোনো সম্মান বা ভক্তি আমাদের তরফ থেকে আসে না কিন্তু যখন ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে কম দামি কাপড় গিলাফ জিলাফ জিলবাব বা বস্তনি বানানো হয় সেটা দিয়ে যখন আল্লাহর কিতাবে কোরআনকে পেঁচানো হয় সেটা হাত থেকে পড়লেও মানুষের মনের ভেতর থেকে ভক্তি আসে কারণ ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন কত মর্যাদা বাড়বে শুনেন আল্লাহর নবী বলেছেন সালাতাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাজাউল আকবার তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন এদের কাছ এরা কোনো ভীত সন্ত্রস্ত হবে না কিয়ামতের দিন যখন সকল মানুষ ভীত বিহ্বল থাকবে এরা ভীত থাকবে না লা ইয়ানালুহুমুল হিসাব এদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না হুম আলা কাতিবিম মিন মিসকিন হাত্তা يفرغ من حساب الخلائق যখন সকল মানুষেরা সবাই যখন হিসাবের জন্য পেরেশান থাকবে তখন ওই মানুষগুলো মেশকে আব্বরের উঁচু টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ আরেকটু জোরে বলেন তিন শ্রেণীর মানুষের কি হবে না ভালো করে শুনেন এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন টেনশনে থাকবে না এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না এরা মিশকে আম্বরের উঁচুটিলায় থাকবে জিজ্ঞেস করা হলো নবী গো তারা কারা আল্লাহর নবী প্রথমেই বললেন এরা হলো তারা রজুলুম করা আল কোরআন আবতিগা আওয়াজহিল্লা যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন পড়েছে দুই নম্বর হলো ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন ওয়া দাইয়াদু ইলা সলাতি বিতিগা আওয়াজহিল্লা ওই ইমাম সাহেব যিনি কোনো এলাকায় ইমামতি করেছেন আর ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট আর তিনি ওই সম্প্রদায়কে নামাজের দিকে আহ্বান করেছেন সেই ব্যক্তি আর তিন নাম্বার হলো সেই ব্যক্তি ওয়া আব্দুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি নবীজি বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারো আন্ডারে কোনো চাকরি করে কারো আন্ডারে কোনো জব করে সে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের হক আদায় করে আল্লাহর হক আদায় করে এই তিন ব্যক্তির কাছ থেকে হিসাব না নিয়ে কিয়ামতের দিন তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কি এর মধ্যে একজন কোরআনওয়ালা আছে না নাই তো কোরআনওয়ালা হইলে মর্যাদা আছে না নাই ব্যক্তির মর্যাদা যেমন বাড়ে একটা সমাজ বা একটা রাষ্ট্র যদি এই কোরআনকে গ্রহণ করে নেয় ওই সমাজ বা ওই সভ্যতা পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান জাতি বা সভ্যতায় পরিণত হয় প্রমাণ চান আল্লাহর নবী মধ্যযুগে যখন দুনিয়াতে আসলেন এমন এক দেশে তিনি আসলেন এমন এক সম্প্রদায়ের মধ্যে আসলেন যেই সম্প্রদায়ের লোকেরা এরা মাদক মদ এবং নারীতে আসক্ত ছিল এদের মধ্যে নীতি নৈতিকতা সভ্যতা ভদ্রতার কোনো বালাই ছিল না এরা লুটত রাজ করত লুণ্ঠন করত এরা নারীদেরকে বাজারে মাছ আর সবজি যেমন কেনা বেচা হয় সেরকম করে কেনা বেচা করত নারীদেরকে কোনো সম্মান দিত না ইজ্জত দিত না সেই সমাজের মানুষগুলো ছিল এমন চুরি ডাকাতি জিনা বেবিচার চিন্তায় সকল প্রকার অন্যায় আর অনাচারে
গোটা সমাজ ব্যবস্থাটা যখন পরিপূর্ণ ছিল এমনই এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আল্লাহ তার হাবিবকে পাঠালে 40 বছরে যখন আল্লাহ তার হাবিবের কাছে কুরআন নাজিল করা আরম্ভ করলেন এই কিতাব পাওয়ার পরে মাত্র 23 বছরে এই কুরআন দিয়ে এমন একটি সমাজ তিনি বানালেন ওই সমাজের মধ্যে চুরিও থাকলো না ডাকাতিও থাকলো না জিনাও থাকলো না ব্যভিচার থাকলো না অন্যায় অনাচার অত্যাচার থাকলো না একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ হয়ে গেল এই কুরআনের কারণে জুমার দিনে খুতবা শুনেন না ইমাম সাহেব পড়েন খাইরুল কুরুনি করেনেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সর্বশ্রেষ্ঠ যুগ হলো নবীজি বলছেন আমার যুগ কারণ ওই যুগে শাসন হয়েছে কোন কিতাব দিয়ে কুরআন জোরে বলতে হবে আমার দিকে তাকান মূল কথায় চলে আসছি আল্লাহর রাসূলের সময়ে এই কুরআন মসজিদে যেমন ছিল ঠিক তেমনি এই কুরআন সমাজ এবং সমাজের সকল ক্ষেত্রে সমাজে যা আছে শিক্ষাঙ্গন আইনঙ্গন অর্থনৈতিক সেক্টর রাজনৈতিক সেক্টর রাষ্ট্রীয় সকল কিছু পরিচালনা হতো কোন কিতাব দিয়ে আমরা এখন রাসূলের সেই উম্মত আমরা এত আপডেট হয়েছি আমরা এখন এই কোরআনকে আমাদের ঘরের উঁচু জায়গায় রেখে দিয়েছি সম্মান করে আমরা আমাদের হাফেজি মাদ্রাসায় কওমি আলিয়া মাদ্রাসায় রেখেছি মসজিদে রেখেছি আর আইন অঙ্গন মানুষের তৈরি করা অ্যাক্ট আইন দিয়ে আমরা চালাচ্ছি শিক্ষাঙ্গন সেখান থেকে আমরা এটা আউট করে দিয়েছি সমাজ রাষ্ট্র পরিচালনা শুধুমাত্র আমরা অনুষ্ঠান সূচি উদ্বোধনের সময় তিলাওয়াত করি কিন্তু এর ভেতরের কোনো আইন কানুন আমরা নিচ্ছি না এভাবে আমার সমাজে সকল সেক্টর থেকে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে আমরা আজ নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করি আপনি রাসূলের উম্মত মুখ দিয়ে দাবি করছেন কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনায় কোরআনের লাজ কায়েমের জন্য যদি প্রচেষ্টা না চালান আপনি ভণ্ড উম্মত আপনি ইসলাম বুঝেন নাই কোন রাসূলকে কেন পাঠানো হয়েছে পাঠানোর উদ্দেশ্য কি এটা কোরআনের ভেতরে নাই সন্দেহ আছে নাকি আপনাদের কেন আল্লাহ পাঠালেন আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন এটা হেদায়াতের কিতাব হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি যাতে করে দুনিয়া সকল মত এবং পথের উপরে ইসলামকে কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যদি বলতেন আমি শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে আছি আবু জাহাল নবীজিকে ডিস্টার্ব করতো না ডিস্টার্ব করেছে কেন নবীজি যখন বলেছেন চাচা আপনার আবু যে হেলিও স্টাইলে আপনাদের তৈরি করার নিয়ম নীতিতে আল্লাহর জমিন চলবে না জমিন আল্লাহ এই জমিনে আইনও চলবে আল্লাহ তখনই আল্লাহর নবী এবং নবীজির সাহাবীদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ হয়েছে আপনারা মসজিদে বসে জিকির করেন কেউ কিছু বলবে না মাদ্রাসায় কোরআন হাদিস পড়েন কেউ কিছু বলবে না আপনি কোরআন হাদিস বুঝার পরে যখন সমাজের মানুষকে কোরআন বুঝাইয়া কোরআনময় সমাজ প্রতিষ্ঠা করতে চাইবেন কোরআন বিরোধীরা পিঠের চামড়া উঠে যেভাবে খাব্বাব খুবায়েব নির্যাতিত হয়েছেন ওই অবস্থা আবার আপনার উপরেও শুরু হবে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে হাট হাজারি মাদ্রাসায় যতদিন তিনি বুখারী শরীফ পড়িয়েছেন যতদিন কোরআন হাদিস নিজে পড়ে ছাত্রদেরকে পড়াইছে কেউ তাকে কোনো গালি দেয় নাই যখন তিনি এই বুঝটা সমাজের মানুষকে বোঝাতে চাইলেন যখন তিনি সমাজের নারীদেরকে বললেন পর্দার কথা পর্দার কথা বলতে গিয়ে উপমা দিয়ে বুঝালেন যখন কোরআন হাদিস তার মাদ্রাসার ভেতরে ছাত্রদেরকে বুঝিয়েছেন নিজে বুঝেছেন গালি খান নাই যখনই সমাজে কোরআনের একটা বিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন করে নাই কথা বলেছেন তখন তাকে তেতুল হুজুর বলা হয়েছে আপনাকে বুঝতে হবে নবীজি
কোরআন যখন পেলেন কেউ ডিস্টার্ব করে নাই এই কোরআন যখন সাহাবীদেরকে গিয়ে শোনানো আরম্ভ করেছেন সমাজে যখন তিনি কোরআন প্রতিষ্ঠার কথা বলেছেন ঠিক তখনই নবীজি সাজদায় গেলে কাফিরের গোষ্ঠী উটের নারীবুড়ি মাথায় ফেলে দিয়েছে তখনই নবীজিকে পাগল বলেছে জাদুকর বলেছে নবীজিকে তারা মিথ্যাবাদী বলেছে কেন বলেছে কারণ নবীজি পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলছিলাম এই কোরআনের কাছে আসলে একটা জাতি ও মর্যাদাবান জাতিতে পরিণত হয় সেই জাতি কি মর্যাদাবান জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি আপনাদের খুব সন্দেহ আছে না জোরে বলেন না সন্দেহ আছে না এখন গোটা পৃথিবীতে মুসলমানরা সবচাইতে সম্মানিত না সবচাইতে অবহেলিত জোরে বলতে হবে কারণ পৃথিবীর মুসলমানরা কোরআন দিয়ে তাদের সবকিছু পরিচালনা করে আপনারা ঘুমাই গেছেন নাকি আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন কেন কারণ এই কোরআনকে তারা জীবনের সকল ক্ষেত্র পরিচালনার মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিল যখন থেকে আমরা তাদের উত্তরাধিকারীরা কোরআন থেকে ধীরে 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 দূরে সরে আরম্ভ করলাম পৃথিবীতে আমরা গোলামের জাতে পরিণত হয়ে গেল কোরআন ছাড়া শান্তির স্লোগান দিতে পারবেন আপনারা মুখে ফেনা বের হবে থুতু বের হবে মুখ দিয়ে স্লোগান দিতে দিতে শান্তি 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 চাই সমৃদ্ধি চাই সুখ চাই চ্যালেঞ্জ করলাম শান্তি জীবনেও পাবেন না কেন শান্তি পাবেন না সেটাও বলে দিচ্ছি মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কোনোদিনও শান্তি পাবে না কারণ মানুষ যে আইন বানায় সে মানুষ সর্বপ্রথম তার স্বার্থকে আগে প্রথম বুঝতে চান আসেন বুঝাই দিই আমরা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচজনকে দিয়েই বুঝাই আপনাদের এই এই আবাসিক এলাকার নাম কি পলানপাড়া এই পলানপাড়া এই এলাকাটাকে পরিচালনার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিলাম যে আপনি এই এলাকাটা পরিচালনা করবেন তো একটা এলাকা পরিচালনা করতে হলে কিছু আইন লাগে না তো ফৌজদারি আইন লাগবে দেওয়ানি আইন লাগবে বিভিন্ন রকমের আইন লাগবে তো তিনি আইন বানালেন যে আমার এই পলানপাড়ায় চুরি করলে কিন্তু এই শাস্তি দেবো ডাকাতি করলে এই শাস্তি দেবো এই যারা বিয়ে করছো বউ নির্যাতন নারী নির্যাতন করলে এই শাস্তি দেব যারা মানুষের মাল ঠকায় খাবা এই শাস্তি দিব একটা এলাকা পরিচালনার জন্য কিছু আইন কানুন লাগে কি লাগে না তিনি আইন বানালেন নিজের হাতে আচ্ছা আমাদের কি কোনো স্টেবিলিটি স্থায়িত্ব আছে আছে সবাই তো মরণশীল আমরা সারা জীবন থাকবো মনে করেন আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন নেক হায়াত দেন বলেন আমিন ওনার দায়িত্ব শেষ হওয়ার পর উনি দায়িত্ব পাইল উনি দায়িত্ব পাওয়ার পরে উনি ভাবলো আহারে আমার আগেরজন যে আইন কানুন বানাইছে এগুলো তো আমার আশপাশ যাদের কারণে আমি এখন নেতৃত্ব দিতে পারবো আমার আশপাশের বেশিরভাগই সুর ডাকায় চুরির শাস্তি ডাকাতির শাস্তি এত বেশি হইলে হেরাই আমার বিরুদ্ধে আগে আন্দোলন করবে তো উনি ভাবলেন না আইন কিছু সংশোধন করা দরকার বাদ দিলেন জোড়াতালি দিলেন সংশোধন করলেন ওনারও শেষ হইল ওনার কাছে আসলে উনি সেম কাজ করবে আমার কাছে আসলে আমি সেম কাজ করবো ওনার কাছে গেলে উনি সেম কাজ করবে আপনি যদি এর প্রমাণ পেতে চান তাহলে গোটা পৃথিবীর দিকে তাকান পৃথিবীর যে সকল দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালনা হয় যে যখন সুযোগ পেয়েছে হাত দিয়ে সংশোধন করেছে সংশোধন করতে করতে কেউ করেছে পাঁচবার ছয়বার দশবার বিশবার তিরিশবার চল্লিশবার কারণ সে তার স্বার্থ দেখে এটা পরিবর্তন করে এবার আসুন তো আবার ওনার কাছে যাই পলানপাড়া আপনি চালান গোটা পলানপাড়াবাসী বললাম একটা আইন আপনি বানাইতে পারবেন চালান এটা দিয়ে চালান এখানে সব আছে না নাই উনি এখান থেকে একটা নুক্তা পরিবর্তন করতে পারবে উনি চলে গেলেন উনি আসলেন উনি পারবে উনি আসলেন উনি পরিবর্তন করতে পারবে আমার কাছে আসলো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে এখান থেকে একটা আইন বাদ দেওয়ার ওনার কাছে গেল উনি পারবে কি বুঝাইলাম এতক্ষণ মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো সমাজ বা সভ্যতা পরিচালিত হলে এটা ব্যক্তি পরিবর্তনের সাথে আইনের পরিবর্তন হয় কিন্তু কোরআন দিয়ে কোনো সমাজ সভ্যতা পরিবর্তন হলে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা এই সহজ কথা না বুঝবে এরা গোলামের জাতে আরো পরিণত হতে থাকবে বুঝলে বুঝ ফাতা না বুঝলে তেজ ফাতা
কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল এই কোরআন দিয়ে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে কিভাবে মর্যাদাবান একটি জাতি বানানো যায় সুবহানাল্লাহ কি মানুষ করেছেন কোরআন দিয়ে জানেন যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী কোরআনের কাছে এসে এই মানুষগুলো হয়ে গেছে নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার সুবহানাল্লাহ যেই জাতির মদ আর নারী নিয়ে পড়ে থাকতো ওই জাতি কোরআনের কাছে এসে এমন জাতিতে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান জাতিতে তারা পরিণত হয়েছে সুবহানাল্লাহ তাহলে বলছিলাম কোরআনের নাম শুনাইয়া বিদায় নিব না নামের সাথে কামও আছে না নাই মাজিদ এটা মর্যাদাবান কিতাব ব্যক্তি পরিবার সমাজ এর কাছে আসবে মর্যাদাবান হয়ে যাবে আজ আমার শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকায় দেখেন গোটা শিক্ষা ব্যবস্থা আরো সমৃদ্ধ হয়ে যাবে আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় যারা মসজিদে জুতা চুরি করে তাদেরকে সুজা বাংলায় আমরা বলি জুতা চোর আবার অনেক পড়ালেখা করে অনেক বড় অফিসে বড় চেয়ারে বড় টেবিলে বসে মাঝে মাঝে এই বড় বড় সারেরাও চুরি সামারি করে আছে না নাই এই যে আমার এক ভাই বলছেন কলমের খোঁচায় হ্যাঁ ঠিকই আছে কলমের খোঁচায় তো যে ব্যক্তি কলমের খোঁচায় চুরি করলো তাকেও আমরা চোর বলি তবে তার বিশেষণ হলো শিক্ষিত চোর এখন বলেন তো সমাজের জন্য ভয়াবহ জুতা চোর না শিক্ষিত চোর এইবারে এত পড়াশোনা করে চুরি করতেছে কেন কারণ সে তার ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত দেখেন বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল পৌরনীতি অর্থনীতি শারীরিক শিক্ষা শিল্প সংস্কৃতি তত্ত্ব প্রযুক্তি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যা যা দরকার সব পড়েছে স্যার সিলেবাসে কোরআন নাই হাদিস নাই আল্লাহর ভয় অন্তরে তৈরি হওয়ার জন্য আখিরাতের ভয় তৈরি হওয়ার জন্য ইসলামী কোনো বই নাই ইসলামী শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে যদি কোনো কারিকুলাম তৈরি হয় ওই কারিকুলাম দিয়ে একটা শিক্ষিত জাতি তৈরি করা যাবে কিন্তু ওই শিক্ষিত জাতির ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত হওয়ার পরেও কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা আল্লাহর ভয় আর আখিরাতের ভয় অন্তরে তৈরি না হওয়ার কারণে এই শিক্ষিত ছেলেমেয়েরা দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাস শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত হবে এজন্য আপনার শিক্ষাকে আপনি মডিফাই করতে চান সমৃদ্ধ বানাতে চান কোরআন বাদ দিয়ে আপনি পারবেন জীবনেও পারবেন দেখেন না এত পড়াশোনা কইরাও যেখানে রড দেওয়া দরকার বাঁশ দিয়া জোড়া দিয়েছে বালিশ কাণ্ড ঘটিয়েছে কত চুরি করেছে কেন কোরআন নাই হাদিস নাই কোরআন হাদিসের শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যে পরহেজগারিতা সৃষ্টি হয়ে যায় আল্লাহর ভয় ওই যে ওমর রাদি আল্লাহ আনহুর ঘটনা বলবো তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালায় কাজ করতেছেন ওই যুগে কি কারেন্ট ছিল মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় মধ্যে অনুমতি চাইলেন তিনি বললেন দাঁড়াও এখন তোমরা ভেতরে আসিও না দরজায় আটক করে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন আগুন জ্বালিয়ে দিলেন এরপরে বললেন তোমরা এখন ভিতরে আসতে পারো এরা ভেতরে আসার পরে বলল আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়া নিভায়া কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে আমি কাজ করছিলাম তোমরা যখন আসলে তখন আমি ভাবলাম জনগণের পয়সায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকাইয়া আমি যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি তো রাষ্ট্রের সম্পদের খেয়ানত হবে জনগণ যে আমানতের দায়িত্ব দিয়েছে আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে আসামি হয়ে কেয়ামতে দাঁড়াতে হবে এই ভয়টা যখন আমার অন্তরে আসলো তখন সাথে সাথে জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে কথা বলছি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই পরিবর্তন এসেছে কোন শিক্ষার কারণে জোরে বলেন আর এখন
রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যদি একটা গাড়ি দেওয়া হয় তাকে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য তার 14 গোষ্ঠীর ব্যবহারের বাস বানায় ফেলে এটা কি এরকম প্রমাণ সমাজে নাই তো ওই চোরের মধ্যে কুরআনের শিক্ষা কুরআনের শিক্ষা যার ভিতরে আছে সে সোনার মানুষে পরিণত তাহলে কুরআনের নাম বলছিলাম কি মাজিদ মাজিদ এটা মর্যাদাবান ব্যক্তি মর্যাদাবান হবে সমাজ বা জাতি মর্যাদাবান হয়ে যাবে এই কুরআনের সাথে থাকতে আমৃত্যু আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন আমি তো চেয়েছিলাম আপনাদেরকে 12টায় ছুটি দেব কিন্তু আপনাদের মেহমান সম্মানিত মেয়র সাহেব আসবেন এজন্য বলা হয়েছে তিনি হয়তো 10-12 মিনিটের মধ্যে আসবেন আপনারা 10-12 মিনিট শুনবেন তো আর ইনশাআল্লাহ নাকি শুনবেন না আচ্ছা কুরআনের আরেকটা নাম হলো হাকিম কুরআনের আরেকটা নাম কি এটা 4 নাম্বার বলছে হাকিম এক নাম্বার তো কোরআন তো বললামই করিম মাজিদ এরপরে কি আপনাদের পছন্দের একটা সূরা আছে না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম এই কিতাবকে আল্লাহ বিজ্ঞানময় কিতাব বলেছেন সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন হ্যাঁ এটাকে কি আপনারা শুধু ঝাড়ফুকের কিতাব মনে করেছেন যে হুজুররা এটা পড়ে শুধু পানি ফু দিবে এটা ঝাড়ফুকের কিতাব নো এটা বিজ্ঞানময় কিতাব দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান দিন দিন যত সমৃদ্ধ হচ্ছে কোরআনের আশ্চর্যান্বিতার কাছে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছেন কোরআনের মজেজার কাছে কারণ বিজ্ঞানীরা নতুন নতুন যে তথ্যগুলো গবেষণা করে আবিষ্কার করেন দেখা যায় কোরআনে এগুলো আরও 1500 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছে দেখবেন আল্লাহ কিভাবে দিয়েছেন হ্যাঁ এই যে আপনার এই মহাবিশ্ব এটা কিভাবে সৃষ্টি হলো বিজ্ঞানীরা মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে তথ্য দিয়েছেন আপনি যদি কসমোলজি পড়েন কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে মহাবিশ্বের গঠন উপাদান প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্বের সব কিছু সৃষ্টির প্রারম্ভে পুঞ্জীভূত ছিল আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সকল সৌরজগৎ সৃষ্টির শুরুতে এক জায়গায় পুঞ্জীভূত ছিল তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি এরপরে মহাশূন্যে একটা বিরাট বিকট আকারের মহাবিস্ফোরণ হয়েছে তারপরে সব কিছু সেপারেট হয়ে আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব কিছু আলাদা আলাদা হলো বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা বর্তমান দুনিয়ার বিজ্ঞানের সবচেয়ে লেটেস্ট আলোচিত তথ্য কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই যে বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্ব সৃষ্টির এই উৎপত্তির ধারণা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে সব কিছু একত্রিত অবস্থায় ছিল আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আমি আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করলেন অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বুঝায় দিলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকাল লাহা ওয়া লিল আরদি আল্লাহ বলছেন
মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে আমি অর্ডার দিলাম তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আসমান জমিন তখন বলল আমরা আমাদের মহান রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্ব মান অবস্থায় ফিরে গেলাম। কোরআনের একটা নাম কি জানো বলছিলাম, ওই যে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা এই তথ্য কোরআনে কারিমে দিলেন। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আর শাবাব ইউথ কনফারেন্স। ওই কনফারেন্স হলে এই দুটি আয়াত তিলাওয়াত হয়েছিল। সেই কনফারেন্স হলে ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি আয়াত শুনে দাঁড়িয়ে গিয়ে বললেন হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, বিগ ব্যাং থিওরি এই তত্ত্বের ভিত্তিতে মহাবিশ্ব সৃষ্টির যে ধারণা কিছুদিন আগে আমরা কষ্ট করে বের করেছি কোন কিতাব এখন পড়লা, ওই কিতাবে এই তথ্য কিভাবে এসেছে। তখন বলা হলো এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নাজিল করা কিতাব কোরআন। সে তখন বললো 1500 বছর আগে আমাদের বিজ্ঞানীদের বাপদাদারও জন্ম হয় নাই, বিজ্ঞানেরও জন্ম হয় নাই। সেই যুগে বিজ্ঞানের জন্ম হওয়ার আরও বহু আগে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই তত্ত্ব যে কিতাবে এসেছে এটা মানবরচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের মালিক যিনি খালিক যিনি তার তরফ থেকে এটি এসেছে। সুতরাং আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না, এই কনফারেন্স হলে আমি সবাইকে সাক্ষ্য রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে বিজ্ঞানীরা ভিক্ষুক হয়ে এতিম হয়ে কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা এক্সাম্পল দিই দেখেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলি আমরা বাসমা, ইংরেজিতে বলা হয় এটাকে ফিঙ্গারপ্রিন্ট, আমরা তো বাংলায় বলে ফেলে এটাকে টিপসই। আজকে ভোট দিতে যান টিপসই, এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনি বিদেশে যাবেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আপনি সিম কিনবেন উঠাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সাব রেজিস্ট্রি অফিসে গেলে জায়গা জমিনের দলিল করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে। কেন? কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। যে বিজ্ঞানের বড়াই আপনারা করেন, এখন 2024 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট যে একজনের সাথে আরেকজনের মিলে না এটা জানতই না। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য তিনি আবিষ্কার করেন, এবং ইংল্যান্ড থেকে ধীরে ধীরে এই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এখন পুরো পৃথিবীতে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার রয়েছে। কিন্তু আপনার বিজ্ঞান যেটা মাত্র 200-250 বছর 300 বছর আগে জেনেছে, আল্লাহর কোরআন তো আপনি পড়েন না এটা মনে করেন মোল্লার কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, নিজেও পড়েন না নিজের সন্তানগুলোকেও পড়ান না, এটা পড়লেন না গবেষণা করলেন না, যদি পড়তেন তো বুঝতেন এটা কেমন বিজ্ঞানময়। কোরআনুল কারিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয়াহ সাবু আল্লাজমা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে মানুষ মারা যাওয়ার পরে তাদের দেহ হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব কিছু মাটির সাথে মিশে যাবে, যখন সব পচে যাবে গলে যাবে আলাদা আলাদা হয়ে যাবে, এগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আবার তাকে জিন্দা করা হবে। আল্লাহ তাআলা বললেন বান্দারে শোনো, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি পার্ট যদি আলাদা আলাদা হয়ে যায় সেগুলোকে তো আমি আল্লাহ জোড়া লাগাবই লাগাবো, তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। কি বুঝলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞানের ফুটানি করেন আপনি, কোরআন এমন বিজ্ঞানময় কিতাব, এখানে 6000-এর উপরে আয়াত আছে, তার মধ্যে 1500-এর উপরে আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে। কি বাদ আছে এখানে বলেন, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেরিন সায়েন্স, বিজ্ঞানের কোন শাখার ব্যাপারে আপনার প্রশ্ন আছে বলেন? সব উত্তর কোরআনে আছে। সুবহানাল্লাহ।
জিওলজির ব্যাপারে অসংখ্য আয়াত আছে আপনি দেখেন পরে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রওয়াসিয়া আন তামীদা বিকুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ বলেছেন আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি এটা নড়াচড়া যেন না করে জমিনের উপরে আমি পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পেরেকের কাজকে আমার দিকে তাকান এই দেখেন পেরেক দিয়া মিস্ত্রি কাঠ দুইটা কাঠের টুকরাকে জোড়া লাগায়া দিয়েছে এখন আমাকে বলেন তো পেরেকের কোন অংশটা এই যে পেরেক যে আমরা ঢুকাই পেরেকের কোন অংশটা মানে বেশিরভাগ অংশ কোন দিকে থাকে উপরে না নিচে নিচে জোরে বলেন নিচে আজকের ভূতত্ত্ব বিজ্ঞান জিওলজিস্ট যারা মাটি নিয়ে গবেষণা করেন এত অবাক হয়ে গেছেন কোরআনের এই বিজ্ঞানময় তথ্য দেখে যে আল্লাহ যে বলেছেন পর্বতকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন তারা গবেষণা করে দেখলেন পাহাড়ের যে অংশ আমরা মাটির উপরে দেখি এর প্রায় 15-20 গুণ বেশি অংশ মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে গুগল শরীফ আছে না গুগল শরীফে সার্চ করেন এখন আপনি তথ্য পাবেন এই যে মাউন্ট এভারেস্টের চূড়া এটা পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এর গভীরতা এর শেকর ভেতর দিয়ে প্রায় আরো 15-20 গুণ বেশি তাহলে কোরআন যে পর্বতমালাকে পাহাড়ের মতো কোরআন যে পর্বতমালার কথা বলতে যেয়ে বললো এটাকে জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দেওয়া হয়েছে বিজ্ঞানীরা তো এটা কিছুদিন আগে জেনেছে কোরআন সেটা এই তথ্য আরও বহু আগে বলে দিয়েছে এটাকে ছু 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 ঝাড়ফুঁকের কিতাব ভাবছেন আপনি এটা বিজ্ঞানময় কিতাব এখানে এত বিজ্ঞানময় ইনফরমেশন আছে আপনি এটা পড়লে অবাক হয়ে যাবেন অর্থনীতির ক্ষেত্রে এই কোরআন আপনাকে এত স্বচ্ছ এত সুন্দর ধারণা দিয়েছে আপনি যদি কোরআনের যাকাত ব্যবস্থা নিয়ে কথা আপনি যদি বলেন এবং এটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে একটা সমাজকে শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে চেঞ্জ করে দেওয়া সম্ভব যাকাত নিয়ে আমার লম্বা আলোচনা আছে দেখবেন আমি আমার জুমার বক্তৃতায় কোনো আলোচনা যখন করি ধারাবাহিক করি তখন সেখানে একেবারে আপনার স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত ওই বিষয়ের আগাগোড়া বলি এবং সেখানে যাকাতের লম্বা একটা আলোচনা আছে এবং ওই আলোচনা করে শেষের দিকে আমি খুব সুন্দর সুন্দর কিছু তত্ত্ব উপাত্য তুলে ধরেছি একদম গাণিতিক আকারে এবং সে আলোচনা আমি বলেছি যদি যাকাতকে কোনো রাষ্ট্র তার অর্থনৈতিক ব্যবস্থাপনায় গ্রহণ করে নেয় 10 বছরের মধ্যে ওই রাষ্ট্রে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে যাকাত নিয়ে আপনার পড়াশোনা নাই আপনি এটা বুঝবেন না জাকাত আমাদের দেশের মানুষেরা এটা কেমন করে দেয় জাকাতের উদ্দেশ্য জানে না জাকাতের উদ্দেশ্য হলো কর্মসংস্থান বেকারত্ব দূর করে দেওয়া মানুষের অর্থনৈতিক দুঃখ দুর্দশা লাঘব করে দেওয়া দেখেন তো জাকাত যদি আমরা এই ফর্মুলায় উত্তোলন করে এই ফর্মুলায় আমরা জাকাত বন্টন করে দিতাম গরিব থাকতো কিনা আপনার পলানপাড়া থেকে আমি একটা উদাহরণ দিই মনে করুন পলানপাড়া তো নাম তাই না এই পলানপাড়ায় মনে করেন জাকাত ফরজ 30 জনের উপরে সবার উপরে তো আর একরকম হয় না তবে আপনাদের এলাকায় 30 জন হবে না এটা ধনী এলাকা আমি জানি হয়তো আরও বেশি হতে পারে আমি মনে করলাম 30 জন মনে করেন 30 জনের থেকে যাকাতের টাকা যদি যাকাত মিনিস্ট্রি থাকে মনে করেন এই এলাকা থেকে উঠানো হইলো এবং সেটার পরিমাণ হইলো 5 লক্ষ টাকা কত লক্ষ টাকা এই 5 লক্ষ টাকা আপনি এত মানুষকে না দিয়া যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ না কইরা একটা কাজ করেন আপনি 10 জন গরিব মানুষকে ডাকেন কয়জন যাদের ঘরে খাবার নাই এই 10 জনকে ডেকে এনে এই 10 জনকে রিক্সা কিনে দেন ভ্যান কিনে দেন অথবা এমন কিছু করে দেন বা 10 জন বাদ দিয়ে 5 জনকে দেন যাতে করে এই 5 জন মানুষ আর গরিব না থাকে তার সংসার যেন চলে যায় 5 জন করেন এই বছর 5 জন করলে দেখা যাবে আগামী বছর এই 5 জন যাকাত দেওয়ার জায়গায় চলে যেতে পারে এরকম করে যদি যাকাতকে সিস্টেমিক ওয়েতে উত্তোলন করে সিস্টেমিক ওয়েতে আবার বন্টন করা হতো 10 বছর এই দেশে একজন গরিব মানুষও থাকবে এজন্য সরকারকে আমরা বলবো এই দেশে অর্থ মন্ত্রণালয় আছে শিল্প মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয় আছে আপনারা একটা যাকাত মন্ত্রণালয় করেন তবে ওই যাকাত মন্ত্রণালয়ে চোর ডাকাতকে দায়িত্ব না দিই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা ইসলামী অর্থনীতির ব্যাপারে ধারণা রাখে তাদেরকে দায়িত্ব দেন দেখবেন অভাব থাকবে না
বিদেশি ঋণ করা লাগবে না, রাষ্ট্র সমৃদ্ধির জায়গায় চলে যাবে। জাকাত ব্যবস্থার মাধ্যমে একটা জাতির অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। এই কোরআন শুধু বিজ্ঞানের ধারণা দেয়, কোরআন আপনাকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ দেখিয়েছে। এই জন্য কোরআন হচ্ছে হেদায়াতের গ্রন্থ। এই কোরআনের কাছে আসলে আপনার জীবনের সকল ক্ষেত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই কোরআনকে আমাদের জীবনের জন্য হেদায়াতের গ্রন্থ হিসাবে গ্রহণ করে, জীবন পরিচালনার একমাত্র মূলমন্ত্র, একমাত্র সংবিধান হিসাবে গ্রহণ করি, তবেই আমাদের জীবন পরিবর্তন হবে।